হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মা চ্যানেলরা আমি তোমাদের বন্ধু গৌতম মাঝি ইউডিসি ডিক্লেয়ার্স দিস ইউনিভার্সিটিস কমপ্লিট লিস্ট হেয়ার মেইনটে প্রকাশিত এই খবরের মধ্যে যেটা রয়েছে যে ইউডিসি রিসেন্টলি কিছু নকল বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে সেই নকল বিশ্ববিদ্যালয় অর্থাৎ নকল হইতে সাবধান সবাইকে নকল থেকে সাবধান হতে হবে এই কোন কোন বিশ্ববিদ্যালয় ফিক কারণ এখন বহু বেসরকারি বিশ্ববিদ্যালয় গজিয়ে উঠছে এবং শুধুমাত্র অনেকেই ভর্তি হয় ভর্তি হচ্ছে সেখানে এবং পয়সার বিনিময়ে সেখান থেকে ডিগ্রিও প্রদান করা হচ্ছে তো এগুলোর ক্ষেত্রে তোমাদের জেনে রাখা প্রয়োজন যে কোন কোন বিশ্ববিদ্যালয়গুলো সত্যিই ইউজিসি অ্যাফিলিয়েটেড কিন বা নয় এখানে যেমন প্রথম রয়েছে উত্তরপ্রদেশ হ্যাজ দ্য হাইয়েস্ট এইট সাচ ফেক ইউনিভার্সিটিজ উত্তরপ্রদেশের সবচেয়ে বেশি আটটা ফেক ইউনিভার্সিটি আছে ইউটিসি রিসেন্টলি চব্বিশটা ইনস্টিটিউটকে ফেক বলে ঘোষণা করেছে এবং ফাউন্ড টু মোর ইন ভায়োলেশন অফ নর্মস ইউনিয়ন এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান সেরান মান্ডে সোমবার দিন এ কথা বলেন এবং এই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন চব্বিশটা স্টাইল ইনস্টিটিউটকে ফেক এবং দুটো ইনস্টিটিউটকে নর্মস ভায়োলেট করার কথা ঘোষণা করেন ঘোষণা করেছে এ বিষয়ে জানান ইউনিয়ন এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান প্রধান মেড দ্য স্টেটমেন্ট ইন রেসপন্স টু রিটার্ন কোয়েশ্চেন ইন লোকসভা লোকসভায় একটি লিখিত প্রশ্নের উত্তরে এটা জানান Based on the complaint received from the students, parents, general public, and also through electronic print media, UDC had declared 24 self-styled institutes as fake universities. Besides two more institutes, namely Varatya, Shikha Purushad, Lucknow, UP, and Indian Institute of Planning and Management IIPM, Kutub Enclave, New Delhi, are also found functioning in violation of UDC Act 1956. অর্থাৎ এইগুলো দুটো ইনস্টিটিউটের কথা বলা হচ্ছে ভারতীয় শিক্ষা পরিষদ ইউপি যেটা রয়েছে এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট আইআইপিএম কুতুব এনক্লেভ যেটা নিউ দিল্লিতে অবস্থিত সেটা বলছে ইউডিসি উনিশশো ছাপ্পান্ন সালের যে ইউডিসি অ্যাক্ট রয়েছে সেটাকে ভায়োলেট করছে দ্য ম্যাটার্স অফ ভারতীয় শিক্ষা পরিষদ অ্যান্ড আইআইপিএম আর সাবজিডিউস ইন দ্য কোর্ট এবং এটা কোটেতে আপাতত এটা সাবজেন হিসাবে রয়েছে উত্তরপ্রদেশ হ্যাজ দ্য হাইয়েস্ট এইট সাচ ফেক ইউনিভার্সিটিস উত্তরপ্রদেশের সবচেয়ে বেশি আটটা ফেক ইউনিভার্সিটি রয়েছে যেগুলো একটু নাম দেখে নাও বারাণসী সাংস্কৃত বিশ্ববিদ্যালয় দিস ইজ ফেক বারাণসীতে অবস্থিত মহিলা গ্রাম বিদ্যাপীঠ এলাহাবাদে অবস্থিত ফেক গান্ধী হিন্দু বিদ্যাপীঠ গান্ধী হিন্দি বিদ্যাপীঠ ফেক এলাহাবাদে অবস্থিত ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ইলেকট্রো কমপ্লেক্স হোমিওপ্যাথি কানপুরে অবস্থিত দিস ইজ ফেক নেতাজি সুভাষচন্দ্র বোস ওপেন ইউনিভার্সিটি আলিগড় উত্তরপ্রদেশ বিশ্ববিদ্যালয় মথুরা মহারানা প্রতাপ শিক্ষা নিকেতন বিশ্ববিদ্যালয় প্রতাপগড় অ্যান্ড ইন্দ্রপ্রস্থ শিক্ষা পরিষদ নয়ডা এই সবগুলো কিন্তু ফেক বিশ্ববিদ্যালয় বলে বলা হচ্ছে যেটা উত্তরপ্রদেশে অবস্থিত দিল্লিতেও এরকম ফেক ইউনিভার্সিটি রয়েছে দিল্লিতে সাতটা ফেক ইউনিভার্সিটি আছে সেগুলো একটু দেখে নেওয়া নেওয়া যাক এক নম্বরে আসছে কমার্শিয়াল ইউনিভার্সিটি লিমিটেড ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি ভোকেশনাল ইউনিভার্সিটি এডিআর সেন্ট্রিক জুডিশিয়ার জুডিড জুডি ডিসি এল ইউনিভার্সিটি ইন্ডিয়ান ইনস্টিটিউশন অফ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিশ্বকর্মা ওপেন ইউনিভার্সিটি ফর সেলফ এমপ্লয়মেন্ট আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয় স্পিডিচল ইউনিভার্সিটি সমস্ত ইউনিভার্সিটি কিন্তু এই সাতটা ইউনিভার্সিটি কিন্তু ফেক ইউনিভার্সিটি ওড়িশা অ্যান্ড বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল হ্যাভ টু সচ ইউনিভার্সিটিজ ইচ এবং পশ্চিমবঙ্গ এবং ওড়িশাতেও কিন্তু দুটো করে ফেক ইউনিভার্সিটি আছে ওড়িশাতে রয়েছে দিস আর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন খুব সাবধান ইন্ডিয়ান ইনস্টিটিউট অল্টারনেটিভ মেডিসিন কলকাতা যেটা রয়েছে দিস ইস ফেক ইউনিভার্সিটি অ্যান্ড ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন রিসার্চ কলকাতা দুটোই কিন্তু মেডিসিনের উপরে রয়েছে এই দুটো কিন্তু ফেক ইনস্টিটিউশন অ্যাজ ওয়েল এস নবভারত শিক্ষা পরিষদ রাউরকেল্লা অ্যান্ড নর্থ ওড়িশা ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি তো এগুলো কিন্তু ওড়িশা এবং ওয়েস্ট বেঙ্গলের ফেক ইউনিভার্সিটি কর্ণাটক কেরালা মহারাষ্ট্রা পুডুচেরি অ্যান্ড অ্যান্ড মহারাষ্ট্রা হ্যাভ ওয়ান ফেক ওয়ান ফেক ইউনিভার্সিটি ইজ এবং কর্ণাটক কেরাল কেরালা মহারাষ্ট্র এবং পুদুচেরিতে একটা করে এই ফেক ইউনিভার্সিটি রয়েছে দে আর সি সেগুলো হচ্ছে কোনগুলো একটু দেখে নেওয়া যাক সেগুলো হচ্ছে শ্রী বোধি অ্যাকাডেমি অফ হায়ার এডুকেশন পুদুচেরি क्राइस्ट न्यू टेस्टमेंट डीम्ड यूनिवर्सिटी आंध्र प्रदेश राजा अरबिक यूनिवर्सिटी नागपुर सेंट जॉन्स यूनिवर्सिटी केरला बदा गांधी सरकार वर्ल्ड ओपन यूनिवर्सिटी कर्नाटका एलाबरेटिंग ऑन द स्टेप्स टेकिंग बाय द यूजीसी अगेंस्ट द फेक और नॉन रिकोगनाइज यूनिवर्सिटीज ধর্মেন্দ্র প্রধান সেট দ্য ইউজিসি ইস্যুস পাবলিক নোটিসেস অ্যাবাউট দ্য লিস্ট অফ ফেক ইউনিভার্সিটিস ইন ন্যাশনাল হিন্দি অ্যান্ড ইংলিশ নিউজ পেপার্স ই সেট দ্য কমিশন রাইটার্স রাইটার রাইটস লেটারস টু দ্য স্টেট চিফ সেক্রেটারিজ এডুকেশন সেক্রেটারিজ প্রিন্সিপাল সেক্রেটারিজ টু টেক অ্যাকশন আগেনস্ট সা ইউনিভার্সিটিজ লোকেটেড ইন দ্যাট জুরিস্টিকশন এবং তিনি জানিয়েছেন যে তিনি যে যে সমস্ত রাজ্যে এই সমস্ত ফেক ইউনিভার্সিটিসগুলো রয়েছে তাদের সেই সমস্ত রাজ্যের শিক্ষামন্ত্রী বা শিক্ষা দপ্তরের সঙ্গে যুক্ত ব্যক্তিদেরকে চিঠি দিয়ে জানিয়েছে যাতে করে তাদের জুডিশ ডিকশনের আন্ডারে এই সমস্ত বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে যেন যথার ব্যবস্থা গ্রহণ করা হয় শো কজ অ্যান্ড ওয়ার্নিং নোটিসেস আর ইস্যুড টু দ্য আনঅথরাইজড অথোরাইজড ইনস্টিটিউশ অ্যাওয়ার্ডিং ইনভ্যালিড ডিগ্রিজ ওয়েন এনি সেলফ স্টাইল ইনস্টিটিউশন ইজ ফাউন্ড অ নোটিসড ফাংশনিং ইন ভায়োলেশন অব দ্য ইউডিসি অ্যাক্ট নাইনটিন ফিফটি ওকে বলছে যে যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো ইউডিসি অ্যাক্টে নাইনটিন ফিফটি সিক্সকে ভায়োলেট করে যারা ইনভায়োলেট ডিগ্রি প্রদান করেছে তাদেরকে শোকজ এবং ওয়ার্নিং নোটিস অলরেডি দেওয়া হয়েছে তো এই ছিল ফেক ইউনিভার্সিটিস তো যখনই কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হতে যাবে তখন অবশ্যই একটা কাজ করো সেটা খুব দরকারি সেটা হচ্ছে যে যদি কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি না হয় কারণ তাদের ওয়েবসাইট হয়তো থাকবে এমন অনেক ইউনিভার্সিটি গজিয়ে উঠেছে যে ইউনিভার্সিটির নাম হয়তো তুমি কখনও শোনোই নি কিন্তু তুমি দেখছো বেশ ঝাঁ চকচক ইউনিভার্সিটি কিন্তু প্রথম কাজ হচ্ছে সেই ইউনিভার্সিটিটাকে ইউনিভার্সিটি কি ইউডিসি রেকগনাইজড সেটা প্রথম দেখা প্রয়োজন আছে কারণ অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রচুর প্রচুর টাকা নেয় এবং অনেক ছাত্রছাত্রীরা প্রচুর হয়তো তারা টাকা দিয়ে ভর্তি হতে পারবে কিন্তু ভর্তি হয়ে যদি দেখো যে ওই ইউনিভার্সিটিটাই ফেক তাহলে তো এত টাকা এবং পরিশ্রম সব বেকার হয়ে যাবে তো তাহলে কি করবে উপায় হচ্ছে প্রথমেই ইউডিসির ওয়েবসাইটে যাওয়া ওয়েবসাইটে গিয়ে চেক করে দেখা যে আদৌ এটা কি কোনো ইউডিসি রেকগনাইজ ইনস্টিটিউশন কি না যদি ইউডিসি রেকগনাইজ ইনস্টিটিউশন হয়ে থাকে তবেই সেখানে ভর্তি হইও নচেত নয় আর যেটুকুই আবার তোমাদের সঙ্গে দেখা হয় পরবর্তী ভিডিওতে টেল দেন টাটা বা বাই